নমস্কার অনন্যা রান্না বানায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকে রেসিপি চিকেন কারি চিকেন কারি সকলের বাড়িতেই হয়ে থাকে কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম ভিন্ন স্বাদের চিকেন কারি বানিয়ে দেখাবো এরকম করে চিকেন কারি বানালে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আসুন দেখে নিই আমি কি করে চিকেন কারি বানাই চিকেন কারি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে বোন চিকেন ব্যবহার করেছি চিকেনের পিসগুলো আমি খুব বেশি বড়ও নিই নি আর খুব বেশি ছোট সাইজেরও নিই নি আর নিয়েছি আলু আমি তিনটে আলু নিয়েছি আর আলুগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর নিয়েছি তিন চামচ টক দই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবার আলুগুলো লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব সমস্ত আলু তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো আমি এখানে চিকেনটা ভেজে নেব চিকেন ভেজে চিকেন কারি বানালে তার স্বাদ কিন্তু অসাধারণ হয় আপনারাও কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন চিকেনের কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখাই চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব সমস্ত চিকেন তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে সামান্য জল বেরিয়েছে সেটা তেলের মধ্যে মিশে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা দুই টুকরো দারচিনি চারটে লবঙ্গ দুটো ছোট এলাচ এবার একটু এটা নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হতে থাক আমি চিকেনটা ম্যারিনেট করে নিই ভাজা চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যে টক দইটা নিয়েছিলাম সেই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার ফ্যাটানো টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দেবো সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব সমস্ত কিছু চিকেনের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়েই গেছে এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা আর রসুনটা ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আপনারা মিডিয়ামে রাখবেন নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু চিকেনের সঙ্গে হলুদ দিইনি আমি এর মধ্যে দিলাম কারণ এই তেলের মধ্যে হলুদ দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ কেটে যাচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত আলুটা একটু হা অল্প নরম হয়ে যায় আলু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন সমস্ত চিকেন দেওয়া হয়ে গেছে এবার এটা ভালো করে কষিয়ে নেবো কয়েক মিনিট সময় ধরে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এই সময় কিন্তু বাইরের থেকে কোনো জল অ্যাড করছি না আপনারাও কিন্তু জল অ্যাড করবেন না চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনের কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাই দেখতেই পাচ্ছেন চিকেন থেকে জল বেরিয়েছে কতটা আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা একদম গলে গেছে পেঁয়াজও একদম নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে এক গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ জল অ্যাড করলাম বলে আমি এখানে লবণ দিলাম জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এবার এটা আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন ঝোল ফুটতে শুরু করেছে এটা আমি পাঁচ মিনিটের মতো আরও ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন চিকেন কারির কালার কি সুন্দর চলে এসেছে এবার সবশেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে চিকেন কারি আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ